হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। দেখো, আজ আমি মিষ্টি তৈরি করেছি, কিন্তু প্রথম থেকে শুরুটা দেখাতে পারিনি, কেননা আমার ভিডিও ক্যামেরাটা অন করা ছিল না। আমি মনে করেছি অন করেছি, তো মাখাটা হয়ে গেছে, ওটা আমি পরের ভিডিওতে দেখাবো। দেখো কতটা সুন্দর মিষ্টি, মানে আমি যে তৈরি করতে পেরেছি এটা আমার অনেক দিনের প্রত্যাশা। আমি অনেকবার চেষ্টা করেছি মিষ্টি তৈরি হওয়ার, কিন্তু কখনো সফলতা পাইনি। কিন্তু আজকে যতটা পেয়েছি আমি এতটা খুশি হয়েছি যে আমার মিষ্টিগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে। সেগুলো তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। দেখো, মানে আমি আগে থেকে ভিডিও করিনি, কারণ আমি জানি আমার মিষ্টিগুলো হয় না, তার জন্য ক্যামেরা কখনোই করে না। কিন্তু আজকে যখন আমি শুরুতে ভাজছি মিষ্টিগুলো, তখনই এত সুন্দর হচ্ছে, তা এখনই মনে হলো যে আজকে আমি সত্যি একটু ক্যামেরা করি, ভিডিওটা করে দেখি দেখি কেমন হয় আমার সুন্দর। এর আগে আমি অনেকবার মিষ্টি তৈরি করেছি, অনেকবার বলতে অনেকবার, ঠিক আছে, যতবার তৈরি করেছি ততবার মানে ভালো কিছুই পাইনি, ঠিক আছে। মিষ্টি ঘেঁটে ঘেঁটে মানে এক হয়ে গেছে, কিন্তু মিষ্টি আর মিষ্টি ছিল না। কিন্তু আজকে কিন্তু আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হচ্ছে, এবং এই উপকরণগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে। এগুলো আমি আজকে তৈরি করেছি, ছানা দুধের ছানা ছাড়াই মিষ্টিগুলো তৈরি করেছি। তৈরি করেছি হচ্ছে কি, গুঁড়ো দুধ আর ময়দা আর হচ্ছে খাবার ছোটা, এই তিনটে উপকরণ দিয়েই আমি হচ্ছে কি আজকে একটু সুন্দর মিষ্টিগুলো তৈরি করতে পেরেছি। মানে এতটা ভালো লাগছে, আর আমি বুঝতে পারিনি যে মিষ্টিগুলো এত ছোটো ছোটো পরে এত বড় হয়ে যাবে। মানে আমি যে কতটা খুশি হয়েছি যে মানে বললে হয়তো কম হবে। দেখো, তারপরে আমি মিষ্টিগুলো ভেজে চিনি জলে দিয়ে আবারও মিষ্টিগুলো 10-15 মিনিট এভাবে আমি ভিজিয়ে নেবো, ঢাকনাটা বন্ধ করে তারপরে এভাবে রেখে দেবো। আমি সকালবেলা মিষ্টি তৈরি করছি বিকাল পর্যন্ত, পরে বিকাল দেখো মিষ্টি আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মিষ্টি কিন্তু কোনো দানা নেই, এতটা সুন্দর হয়েছে আমি নিজে বুঝতে পারিনি। অসুবিধে মিষ্টিগুলো তৈরি তোমাদেরকে কেটে দেখাবো, ঠিক আছে। আর যদি বড় ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে পরে আবার মিষ্টি তৈরি করে দেখাবো তোমাদের।